দুই নম্বর পয়েন্ট দল জামাত বলে একটা ইমারত বলে একটি বই বের হয়েছে আব্দুল আলিম সাহেব দিন অনুবাদ করেছেন বিভিন্ন ফোত সংকলন করেছে বইটা বোঝেননি ওখানে একটা সংগঠনকে সমস্ত অলিমারা নিষিদ্ধ হারাম ঘোষণা করেছে যেই সংগঠনের আমির বা নেতা এই কথা বলে যে আমার সংগঠনটাই হক আমার সংগঠন থেকে যারা থাকবে না বা আমার সংগঠনে যারা আসবে না তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেল এরকম সংগঠনের দাবিদাররা হচ্ছে বাতিল এই সংগঠনকে বাতিল করা হয়েছে কিন্তু দাওয়াতি কার্যকলাপের জন্য যে সংগঠন করা হয় সমস্ত ওলেমাদের ও মতে কিন্তু কোন আমির যদি বলে আমার সংগঠন বেরিয়ে গেছ তুমি ইসলাম থেকে খারিজ এই সংগঠনকে হারাম বলা হয়েছে আর যাই হোক আহলে হাদিস মধ্যে এরকম কোন সংগঠন নেই যারা বলে আমাদের সংগঠন থেকে বেড়ে গেলে সে কাফের হয়ে গেল একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন ভাই বাংলাদেশের দুটো সংগঠন আছে বড় বড় একটা আহলে হাদিস আন্দোলন এটা জমিয়ত তাই তো এখন যদি বলে যে না আহাল হাদিস আন্দোলন এটাই বার হাক এটাই সঠিক সংগঠন আর জমিয়ত বাতিল অথবা কেউ যদি বলে না জমিয়ত সঠিক আন্দোলন বাতিল তো ভাই আমরা তো ইন্ডিয়াতে থাকি আমাদের না আন্দোলন আছে না জমিয়ত আছে তাহলে আমরা আবার কিসে যাব বুঝতে পারলেন কি আচ্ছা মানহা যে আহলে হাদিস এটার পথে চলতে হবে সংগঠন করা হয় এই জন্য দাওয়াতিক কার্যকলাপের জন্য তার জন্য এটা অবশ্যই অনুমোদিত নিষিদ্ধ নয় আসল বিষয়টি স্পষ্ট হয়েছে